আমি চাচ্ছি সেই জন্যই সিবিআই তদন্ত আসুক, যারা মার্ডার করেছে তারা দোষী, আর তাদেরকে যারা মার্ডার করেছে তাদের জন্য প্রমাণ করার জন্য সিবিআই তদন্ত দরকার। সিবিআই তদন্ত হোক, সব তদন্ত হোক, যত রকমের তদন্ত আছে, কি আদৌ এটা হত্যা কিনা সেটাও জানা হোক। গ্রেপ্তার করা হয়েছে ওনা কি আসামির জন্য গ্রেপ্তার করেছে, প্রমাণ হয়েছে ওরাই আসামি। উঁচু তরের পুলিশ কর্মীরা যদি পারমিশন না দেয় তাহলে ওই সিভিক ভলেন্টিয়ার আর একটা হোমগার্ড কখনো কারো বাড়িতে রেড করতে যেতে পারে? নিশ্চয়ই নয়। একজন হোমগার্ড তার কোনো এখতিয়ার থাকে না আসামি ধরতে যাওয়ার, উপর থেকে কোনো নির্দেশ না থাকলে, আর যে কোনো যাই ঘটুক না কেন সত্য উদ্ঘাটিত হোক। একশো এক দাবি, মৃত আনিসের পরিবার সিবিআই তদন্ত চাইছে। এবার এই ঘটনায় ধৃত হোমগার্ডের স্ত্রীও সিবিআই তদন্ত দাবি করলো। আমতাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন হোমগার্ড কাশীনাথ বেরা, অপরজন সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। কিন্তু মৃত আনিসের পরিবারের প্রশ্ন, ধৃতরা কি আদৌ মূল অভিযুক্ত? মৃত আনিসের পরিবার প্রশ্ন করছে খুনকে করালো। ধৃত হোমগার্ডের স্ত্রীরও প্রশ্ন, তার স্বামী গিয়ে থাকলে কে পাঠিয়েছিল, কার নির্দেশ ছিল? যদি ওকে ডিউটি পাঠানো হয়ে থাকে তাহলে ডিউটিটা কারো নির্দেশে গেছে, ওরা যদি সেই বাড়িতে গিয়ে থাকে তাহলে কাদের নির্দেশে গিয়েছিল, আর কারা কারা এর সঙ্গে আছে সব তদন্ত হোক। একজন হোমগার্ড তার কোনো এখতিয়ার থাকে না আসামি ধরতে যাওয়ার, উপর থেকে কোনো নির্দেশ না থাকলে, আর যে কোনো যাই ঘটুক না কেন সত্য উদ্ঘাটিত হোক। মৃত সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। আমতা পশ্চিমপাড়াতে এটাই হচ্ছে প্রীতম ভট্টাচার্যের বাড়ি। প্রীতম ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রীতম ভট্টাচার্যের বাড়িতে তালা দেওয়া রয়েছে। ওর বাবা কি চাকরি বাকরি করতেন? হেলথে চাকরি করতেন। ও হেলথে চাকরি। কবে থেকে তালা দেওয়া এই বাড়িতে জানেন? ওরা বাসে যায়, আজকে এখন নেই না, নেই তো তালা দেওয়া রয়েছে তো। বেরিয়েছে জানেন? নাই বলতে পারবো না। কালকে লাস্ট কবে দেখলেন প্রীতমকে? প্রীতমকে কালকেই তো দেখেছি। হ্যাঁ কাল দেখেছি। এখন প্রশ্ন হলো, আনিসের মৃত্যুর নেপথ্যে আসল রহস্য কি কোনোদিন সামনে আসবে? অর্ণব মুখোপাধ্যায় ও সুব্রত গলুয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।